জাহাজ নামেরা বলবা চারটা অপরাধের কারণে আমরা জাহান নাম এসেছি তন্মধ্যে প্রথম অপরাধ হল অলো এক নম্বর অপরাধ আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই এই জন্যে নামে এসেছি আমি আমার আলোচনায় বলি এই দুনিয়াতে চ না আল্লাহর বান্দা বান্দিরা করবে বিনিময়ে সে জান্নাত পাবে ঠিক কিন্তু আল্লাহর নবী বলেন সেই জান্নাতে প্রবেশ করার জন্য যে চাবি দরকার আল্লাহর নবী বলেন জান্নাতে ঢুকার চাবি হলো না সব না কামাল আপনার আছে দান ধরা অনেক ভুড়ি ভুড়ি মা বাবার খেদমত আছে আলেমদের সাথে ভালো আচরণ আছে মুরব্বিদের সাথে ভালো আচরণ আছে কোন আমল আপনার খারাপ না কিন্তু জিন্দিগিতে নামাজ নাই আল্লাহর নবী বলেন তুমি জান্নাতের মালিক হইবা বটে কিন্তু জান্নাত ব্যবহার করা অনুমতি তুমি কোনোদিন পাবা না জাগার আপনার নামে কাউলা করা হয়েছে কিন্তু জাগার ভোগ দখল আপনি জীবনে পাবেন যদি নামাজ না থাকে কিনা থাকে নামাজ না থাকে আল্লাহর রাসূল বলেন আউলুমায়ু খাল চাব বিঘিলে খালতো ইয়া লী সাল এ আমাতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে কি সম্পর্কে ভাই হদরাত আয়েসা বলেন ইয়া সাল্লাল্লা লক্ষীগুল মতের মধ্য দিয়া কে নামাজ পড়লো আর কে ছেড়ে দিলো ওটা কীভাবে বাছাই করা হবে

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مدللا له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا. اعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءل سألونا عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين <applause> كنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين وقال النبي صلى الله عليه وسلم:

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

নামাপাড়া বাইতুল বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম সম্মুখপানে অবস্থিত ইসলাম প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি যে আল্লাহ তাআলা করুণা করে দয়া করে মেহেরবানি করে রহমতি বরকতি চাদর দিয়ে ঘেরাও করে জান্নাতের বাগানে বেহেশতের বাগানে গুনাহ মাফের মজলিসে আমলের পরিবেশে তথা জান্নাতের বাগানে আমাদেরকে বসার দিন কিছু আলোচনা বলা ব শোনা তৌফিক যে দয়ামে আল্লাহ মেহেরবানি করে করে দিয়েছেন সেই মনিবের কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ প্রিয় হাজেরিন মাগদিবের পূর্ব থেকে আপনারা আলোচনা শুনতেছেন ঠিক না আমার পরে আলোচনা চলবে আজকের মাহফিলের মোহতার ভাই আলোচনা করবেন তা আমি আপনাদের সামনে অল্প সময় সামান্য সময় কোরআন এবং সুন্নার আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আপনারা যদি দোয়া করেন আল্লাহ তালা আমার এবং আপনাদের সকলের কল্যাণের জন্য কিছু কথা আল্লাহ জবান দিয়ে বের করে দিতে পারে কথা ঠিক না আমরা যে কথা বলি কার ইচ্ছায় বলি আল্লাহ তালা ইচ্ছাই বলি আল্লাহ যদি কথা বলার শক্তি না দিতে আমরা কি বলতে পারতাম বলতে পারতাম কত ভাই সুঠাম দেহের অধিকারী চেহারার সুন্দর যে লাবণ্যতায় ভরপুর কিন্তু তার বাক নাই আসান এমন ভাই খুব সুন্দর চেহারা দেখতে মনে হয় রাজপুত্র কিন্তু আল্লাহ তালা কথা বলার বাকশক্তি শক্তি দান করেন এই জন্যে মানুষ তার ইচ্ছে অনুযায়ী কিছুই করতে পারে সব কার ইচ্ছাই করে জোরে বলুন আল্লাহ ইচ্ছা এই মাইকের আওয়াজ আশপাশে সকলের কানে যাচ্ছে ঠিক না কিন্তু সকলেই কি এই জান্নাতের বাগানে এক আমলের পরিবেশে আসার তাফিক আল্লাহ দিয়েছেন জুড়ে বলো দেন আবু জাহেদের নাম শুনেছেন না আল্লাহ রাসুলকে দেখেছেন না দেখেছে আল্লাহ রাসুলকে আবু জাহেদ বারবার দেখেছে অনেক ঘটনায় আল্লাহ রসুলের ঘটনা সচক্ষে দেখেছে

আবার আল্লাহর হাবিব দেখেছেন হাফসি গুলাম বেলাল আল্লাহ রসুলের সামনে সামনে আছে আল্লাহ রসুলের সামনে সামনে হাতে বিশ্ব নবী হাজরাতে বেলালকে দেখে বললেন বেলাল এমন কি আমল তুমি কর আমি যতবার জান্নাতে গিয়েছি আমি দেখেছি যেন তুমি জুতা পাই দিয়ে আমার আগে আগে হাঁটতেছ চোখের সামনে করি তবে ব্যতিক্রম আমল করি বেশি বেশি করি যখনই আমার অজু ছুটে যায় সঙ্গে সঙ্গে আমি পবিত্রতা হাসিলের জন্য অজু করি করি আর যখন অজু করি আমি মনে করি অজু করার দরুন দুরাকাত নামাজ পড়াটা আমার জন্য বড় ভালো মনে করি এই জন্য উজু করার সঙ্গে সঙ্গে দুরাকাত নফল নামাজ পড়ি নবী বলে বেলাল আর বলতেও হবে না বুঝতে পেরেছি এই আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে আল্লাহ রসুলকে

দুনিয়াতে এসে মায়ের মুখ বাবার মুখ দেখেন না কেউ তাহলে বুঝতে পারবে বিষয়টা কত কঠিন আল্লাহর হাবি এই দুনিয়াতে আসার আগেই তিনি তার বাবার মুখ হারাইছেন মাত্র কচি বয়স ৬ সাত বছর বয়স সাত বছরের বালক কি করতে পারে বলে নিজের গুসল নিজে করতে পারে 7 বছর যে ছোট ছোট বাচ্চা আমাদের আপনাদের বাড়িতে আছে ওরা কি সব কাছে নিজেরা করতে পারে কত কষ্ট করে খাওয়াইতে হয় আমার ছেলের বয়স 12 বছর 14 বছর এর পরও মুখে দিলা না খাওয়াইলে পেট বড়া খায় কি ঠিক না আর এমন তো সময়ে আল্লাহ তালা রাসুল এতিম করে বড়া পাইলে এই এতিম মোহাম্মদ আবু তালেব সন্তানের চেয়ে বেশি mohabbat করেছেন আদর করেছেন ভালোবেসেছেন সব তার যে অভাব বাবার অভাব সেটা পূরণ করার চেষ্টা করেছে মৃত্যু ঘনি এসেছে রসুলের করিম সাল্লাম চাষার মায়ায় বারবার বারবার বলেছে চাষা কেউ শুনবে না কেউ জানবে না শুধু জানবো আমি আমার আল্লাহ আপনি শুধু আমার কানে কালেমাটা পড়ে আমি আপনাকে জান্নাতে সুপারিশ করে আমি আপনাকে জান্নাত मेहमान বানাব মক্কা আর বড় বড় লিডাররা তখন উপস্থিত ছিলেন আল্লাহ রাসূলের কথা শুনলেন না নবীর মায়ায় আল্লাহর কাছে বারবার দোয়া করেন আল্লাহ আমার চাচার ব্যাপারে কি কোনো ফয়সালা হবে না আল্লাহ রব্বুল আমীন আল্লাহর হাবিবকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবী শুধুমাত্র আপনাকে মহাব্বত করার কারণে এই পৃথিবীর কেমত থেকে নেয়া শুরু করে পৃথিবীর শুরু থেকে নে কেমত পর্যন্ত যত মানুষ জাহান নামে যাবে সমস্ত জাহান নামীদের চাইতে সবচেয়ে কম আজাব আপনার চাচার হবে তবে কম আজাবের পরিমাণটা কেমন আল্লাহ নবী বলেন আমার চাচা দুই পায়ের ভিতরে আগুনের দুইটা ফিতা পরে দেওয়া হবে ওই আগুনের ফিতার তাপের কারণে আমার চাচার মাথার বগজগুলো ফুটন্ত পানির মতো টক করতে থাকবে এই যদি হয় কম শাস্তির পরিমাণ তাহলে বেশিটা কত হতে পারে মোহতারাম হাজির আমরা যারা এসেছি সৌভাগ্যবান আমল ইচ্ছে করলেই করা যায় না। গাই জুরে নেক আমল করা যায় নাখপালে থাকতে হয় জুড়ে বলেন চিিককি নে। তাকা থাকলায় মাক্কা মধ্যে না দেওয়া যায় না। নসলিবার থাকতে হয়। আমি আপনাদের সামনে সরে আল মদ্দাসির থেকে কয়েকটি আয়াতে কারিমা তেরাবাদ করেছিল। আল্লাহ হালরা আলামন আয়াতে কারিমায় বলেছেন। যে জারা ইমান নে আমল কবরে যাবে। ইমান ও ন্যাক আমল আল্লাহ তালা তাদের জন্য রেখেছেন জান্নাত জান্নাত হচ্ছে সুখের জায়গা সেখানে সুখ আর সুখ শান্তি আর শান্তি মানুষ জান্নাতে কোনোদিন বোরা হবে না এই যে আমার দাড়িচুল সাদা দেখতেছে এরকম দাড়িচুল সাদা হবে না জান্নাতে কোনোদিন চোখের পাওয়ার কমবে না জান্নাতে মানুষ শুধুমাত্র কল্পনা করবে এটা হলে ভালো হইতো সাথে সাথে তার সামনে হাজির করা হবে জান্নাতে যে রমণে দেওয়া হবে যে নারী দেওয়া হবে ওই নারী যদি প্রশান্ত মহাসাগরে থুতু ফেলে সমস্ত সাগরের পানি সুগন্ধে পরিণত হওয়া যাবে জান্নাতের নারীদের রক্ত চলাচল দেখা যাবে এত নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ তালা ইমান উল্লেখ আমলকারীদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন এরা থাকবে এক পাশে আর ইমান আকামল যাদের জুটে না যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে মনে করেছে যে আমাদের এই জীবনটা মনে হয় এইভাবেই যাবে দুনিয়ার রীতি অনুযায়ী ভাই আল্লাহ তাআলা মানুষ এবং জিন জিন এবং এই দুই প্রকার প্রাণীকে এই দুই শ্রেণীর দুই জাতীয় প্রাণীকে দুই জাতীয় ইনসানকে জিনকে আল্লাহ তালা আসামি কাঠগোরা দাঁড় করাবে আল্লাহ তালা বলছেনুতুল জিল্না ই আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য বানাইছি কার ইবাদতের জন্য আল্লাহতালা ইবাদতের জন্য সুতরাং দুনিয়ার সব কিছু বোঝা আসে হান্ড্রেড পার্ট কিভাবে আমি দিয়ে আমি লাভবান হব কি করে এইভাবে প্রতারণার যত পর্যায় আছে সব আমি শিক্ষা গ্রহণ করেছি ও ভাই যে আল্লাহ তালা তোমাকে এই দুনিয়াতে পাঠাইলেন সে আল্লাহর গোলামি করার ব্যাপারে তোমার মনে কেন চিন্তা ফিকির হলো না এজন্য আল্লাহ ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এক পাশে বসার ব্যবস্থা করবেন আর জাহান্নামীদের আর এক পাশে বসার ব্যবস্থা করবেন তবে জাহান্নামীরা যে অশান্তিতে থাকবে জাহান্নামীরা যে কষ্টে থাকবে এই দৃশ্যটা জান্নাতীরা দেখে দেখে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন ভাই এই এই গ্রামের বাসিন্দা আমরা ছিলাম আপনাদের যাদের একাধিক ভাই রয়েছে সব ভাই কি আল্লাহকে একরকম বিশ্বাস করে জুড়ে বলুন সব ভাই কি নামাজ পড়ে সব বোন নামাজ পড়ে একই পরিবারের দুইটা ভাগ হয়ে যাবে ইমান একামল কারণে একই পরিবারের সন্তান দুইটা ভাগ হয়ে যাবে জান্নাতিরা জাহান্নামিরা আলাদা আলাদা অবস্থানে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে কিরে ভাই তুমি জাহান নামে কেন আসতো তখন জাহান নামে বলবে যে আমরা চারটা অপরাধ করার কারণে আমরা জাহান নামে এসেছি কয়টা অপরাধ মনে রাখবে কোরআন থেকে আলোচনা করছি আমি বানিয়ে কিচ্ছে কাহিনী বলছি জাহান নামেরা বলবে চারটা অপরাধের কারণে আমরা জাহান নাম এসেছি তন্মধ্যে প্রথম অপরাধ হল কলু লাল মুসলিন নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে নামাজ পড়ে নাই এজন্য জাহান নামে এসেছি আমি আমার আলোচনায় বলি এই দুনিয়াতে যত না কামল আল্লাহর বান্দা বান্দিরায় করবে বিনিময়ে সে জান্নাত পাবে ঠিক

মুরব্বীদের সাথে ভালো আচরণ আছে কোন আমল আপনার খারাপ না কিন্তু জিন্দিগিতে নামাজ নাই আল্লাহর নবী বলেন তুমি জান্নাতের মালিক হইবা বটে কিন্তু জান্নাত ব্যবহার করার অনুমতি তুমি কোনোদিন পাবা না জাগার আপনার নামে কাউলা করা হয়েছে কিন্তু জাগার ভোগ দখল আপনি জীবনে পাবেন যদি নামাজ না থাকে কি না থাকে নামাজ না থাকে আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল ইয়া লক্য়া মাতিস এ আমাতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে কি সম্পর্কে ভাই হজরাত আয়েশা বলেন ইয়া সাল্লাহল্ লক্ষ কুটিগুলো মতের মধ্য দিয়া কে নামাজ পল্লো আরকে ছেড়ে দিলো ওটা কীভাবে বাছাই করা হবে কি কী এটা কিভাবে বাছাই করা হবে নবী বলে যারা নামাজ পড়বে নিঃসন্দেহে নামাজ পড়ার পূর্বে তারা উজু করবে নামাজ হয় যারা ময়দানে অজুর অঙ্গ নূরে চকমক পড়তে থাকবে ওই নূরের ছলকানি দেখে দেখে আল্লাহ নামাজ জীবান জান্নাতে জান্লাতে পাঠিয়ে দিবে আল্লাহ বলেন ফিমু জুহিম মিন আফারিস সুজুদ আল্লাহকে সিজদা করার কারণে কপাল থেকে নুরের ঝলকানি ঝলক দিতে থাকবে ওই নুরের চমক দেখে দেখে ফেরেশতারা নামাজী বান্দাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন আল্লাহ রাসূল বলেন আসসালাতু মাদুদদিন ইসলামের খুঁটি ছোট্ট একটা প্যান্ডেল করা হয়েছে কয়েকটা খুঁটি আছে কিনা জুড়ে বলেন খুঁটি ছাড়া প্যান্ডেল যেমন থাকে না আল্লাহ নবী বলেন যার মাঝে নামাজ নাই তার মাঝে ইসলাম নাই তার মাঝে দিন নাই ধর্ম নাই দিনের ইসলামের খুঁটি হচ্ছে নামাজ আল্লাহর রসুল শুধু তাই না নবীজি বলেন ও আয়সা কারো গুত্রের মাঝে কারো দলের মাঝে যদি একাধিক ঘোরা থাকে কালো ঘোড়া থাকে একাধিক অসংখ্য কালো ঘোড়া একটা ঘোড়ার কপালে যদি চানওয়ালা এরকম একটা চিহ্ন থাকে আমি যদি বলি আয়সা এটা বের করা কি দুনিয়ার মানুষের কঠিন না সহজ হজরত বলে নিয়ারসনা এটা তো সহজ ঠিক যারা পাঁচক নামাজ পড়বে তাদের কপাল দেখে দেখে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা বুঝতে পারবে এটা নামাজি বান্দা এদেরকে তুমি জান্নাতে পাঠিয়ে দাও বা আমার আল্লাহর হাবিব দুনিয়া জমিন থেকে চলে যাবেন এ গায়ে প্রচন্ড জ্বর অসুস্থতা এত বেড়ে গেল হাঁটতে পারে না কখনো হুঁশ কখনো বেহু হযরত আয়েশাকে বলল আয়েশা নামাজের সময় যখন হয় আমার সাবেরা যখন নামাজে দাঁড়ায় আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা আমি একটু দেখব ঘরের পর্দা দেখে উঁচু করে ধরো হজরত আইসা তাই করলেন হজরত আইসা লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী নামাজের দৃশ্য দেখে জার করে চোখের পানিগুলো ফেলতেছে আইসা বলি আর এটা তো কোনো দুঃখের কারণ না আপনি কেন নামাজের দৃশ্য দেখে কানতেছেন নবী বলো আয়সা এই জামার জামাতের সাথে নামাজ পড়তেছে এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরাতে হয়েছে হাজার হাজার সাহাবায়ে রক্ত দিয়েছেন জান মাল কুরবানি করেছেন ও আয়েশা আমার উম্মতদেরকে বলে দিও আসসালাত 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 তারা যেন নামাজ ছেড়ে না দেয় নামাজ ছেড়ে না দেয় নামাজ ছেড়ে না দেয় আজকে তো আমাদের নামাজের মধ্যে স্বাদ নাই কি ঠিক না মজা নাই যার কারণে আজকে আমাদের নামাজ পড়তে টেস্ট লাগে না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহী নামাজে দরাইছেন লক্ষ্য করুন তাদের নামাজের ভিতরে কত শান্তি ছিল কত টেস্ট ছিল তারা নামাজ পড়ার কত মজা পাইতো ইমাম নামাজ পড়তে সারা রাত নামাজ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত হয়ে গেছে ফজরের নামাজ শেষ করার পরে খাদেমকে ডেকে বলে খাদেম দেখো তো আমার পিঠের মধ্যে ব্যাথা লাগে কেন খাদে এমন খাদের জুগ্বাটা উঁচু করা দেখে হুজুরের জুব্বারের ভিতরে বড় একটা বিচ্ছু ঢুকেছে বিচ্ছুটা হুজুরের পিঠটা একটা আমরা কইরা ফলাইছে। খাদেম ডেকে বলে হুজুর এখন আপনি আমাকে ডাক দিলেন কেন এই বিচ্ছুটা এখন আপনার পিঠে ঢুকে না কমসে কম 3 4 ঘন্টা আগে ঢুকেছে ইমাম বুখারী বলে والله আল্লাহর কসম যতক্ষণ আমি নামাজে ছিলাম কখন বিছু ঢাকা কমরাইছ আমি টের পাই না। এটা হলো নামাজে শান্তি ইবাদতে শান্তি আজকে আমাদের মধ্যে শান্তি নাই মজা নাই এজন্য মুসল্লিরা ইবাদত করতে চায় না কি ঠিক না ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্য বানাইছে তার ইবাদতের জন্য বানাইছে আল্লাহ রসুল বলেন এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র আর দুনিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়াটা হলো ন্যাক আমল করার একটা ক্ষেত ফসল ন্যাক কামাইবার একটা জায়গা একটা মাঠ একটা ক্ষেত্র হায়াতের জিন্দিগিটা এত ক্ষণস্থায়ী এত ক্ষণস্থায়ী হায়াতের জিন্দিগি কচু পাতার উপরে শীতের মধ্যে শিশির বিন্দু পরে আপনারা দেখেছেন কিনা কচু পাতার উপরে শিশির বিন্দু না এই শিশির বিন্দুটা জমিনে গড়িয়া পড়তে তার একটা নির্দিষ্ট সময় লাগে কিন্তু আমাদের হায়াতের জিন্দিগির কি এতটুকু গ্যারান্টি আছে কেউ কি বলতে পারবে যে হুজুর আমি এই এক বছর বাসু এক মাস আচ্ছা এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড আহা এই যে আমার সামনে কিছু বাবাজি যাদের বয়স পঞ্চাশ ষাটের উপরে এদেরকে যদি ভালো খাবার দেন বল বাবা আর ভালো লাগে না কি ঠিক না বাবা বাবা বলবে যে আর দুনিয়া তারি ভালো লাগে না শেষ কিছুদিন আগে আমাদের মতো ইয়ং ছিল এই যে আমার সামনে দুই বাবাজি বসা কিছুদিন আগে জিজ্ঞাসা করে চক্ষুটা বন্ধ করে দেখে কিছুদিন আগে আপনি যুবক ছিলেন আপনি অনেক পরিশ্রম করতে পারতেন অনেক দৌড়াতে পারতেন এখন আপনি আর তার পারেন না ভাই আমার হায়াতের জিন্দগিটা বরফের মতো আস্তে আস্তে বলতেছে আর আমরা কবরের দিকে যাচ্ছি কথা ঠিক না যার বয়স আল্লাহ যদি সত্তর বছরে হায়াত দিয়া থাকে আমার ফর্টি টু ইয়ার

হাবিব ও সামনে যদি পাঁচটা পরিষ্কার পানির পুকুর থাকে ওই পুকুরে যদি পাঁচবার ওই লোক একটা মানুষ গোসল করে ওই লোকটার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবীরা বলি আরো রাসূলুল্লাহ মোটেও না পাঁচবার

সুযোগ সুবিধা সুবিধাবাদী জিন্দাবাদ মুসুল আছে কি নাই আর অজুরে বলা আছে কি নাই বছরে একদিন পরে বছরে দুই দিন সপ্তাহে একদিন আবার মাঝে মধ্যে পরে সারে এরা হলো মুনাফেক এরা কি আর জোরে ভাই কি আল্লাহ হাবিব বলেন মুনাফিকদের জন্য এশার নামাজ ফজর নামাজটা খুব কষ্টের জন্য ওরা এটা পড়ে না নবীজি বলেন যারা এশার নামাজ আর নামাজ জামাতের সাথে পড়বে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হবে অন্যত্র আল্লাহর রাসূল বলেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হবে এই সব তার আমল নামাজ জমা হয়ে যায় ভাই আমার দুই জুমা যদি কেউ পড়ে

এনিওয়ান যে কেউ নারী হোক পুরুষ হোক রাজা হোক প্রজা হোক যে কেউ এই তিনটা গুণের মালিক যদি হয় যে হতে পারে কষ্ট করে তার ইবাদতের মধ্যে মজা আসবে যেমন একটু আগে বলছিলাম বুখারী রহমাতুল্লাহ নামাজের মধ্যে মজা ভাই আমার

জীবনে গুনা করব না গুনাহের সুরত হলো কালো গুনার সুরত কি কালো আর নেকের সুরত হলো আলো এখন যদি বিদ্যুৎ চলে যায় এখানে অন্ধকার যেমন চলে আসে বান্দা যখন গুনা করে ইমান তার দেহের ভিতরে থাকে না ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ বান্দা গুনাহের حالতে থাকে এজন্য হযরত আম্মার বলেন হযরত আম্মার এমন একজন মায়ের সন্তান ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া যার নাম এই সময় হাত বাইন্ডা জমিনে ফালাইছে। হাতে একটা বর্ষা নেওয়া বলতেছে বানবির ঘরে ধরছ ছাড়বি কিনা বল ইসলাম ধরছ ছাড়বি কিনা বল মোহাম্মদ ধরছ ছাড়বি কিনা বল যদি এই구나 শরৎ এই জামাতে বর্ষা দেখতেছো এই বর্ষা দিয়ে করে কত difficolকতা কইরা ফলামু হযরত সুমাইয়া হাত পা বাদ অবস্থায় আবু জাহেলকে সাদাতের অঙ্গিরা করে বলা আবু জাহেল তোমার হাত তোমার এই তোমার হাতে বর্ষা দ্বারা আমি সুমাইয়াকে বারবার আঘাত করে কত difficolকতা করে শহীদের কাতারে তুমি আমাকে শামিল করে দিতে পারো কিন্তু আমার কলিজার ভিতর থেকে মুহাম্মাদের mohabbat তুমি বের করে নিই

বাবা কেমন তার ইবাদতের মধ্যে কেমন মজা ছিল হযরত ইয়াসিরকে যখন শহীদ করে ফেলবে চতুর্দিকে কাফের বেদিনরা হাতে তোরো বাড়ি নিয়া ইয়াসিরকে জিজ্ঞাসা করি আসি আমরা তো এখন তোমাকে হত্যা করে ফেলব তোমার জীবনের শেষ বাসনা যদি কিছু থাকে বলো আমরা তোমাকে পুরা করতে দেব হযরত ইয়াসির বলে এতগুলো kula করবাড়ি মাছখানে আমার আর কি করতে মনে চায় যদি পারো আমার জীবনের শেষ বাসনা জীবনের শেষবারের মতো আমি আমার আল্লাহর পদমে দুরাকাত নামাজ পড়তে চাই এটা হলো মুমিনের শেষ বাক্যলা হজরত ইয়াসির একজন সাদি বর্ণনা করেন ওই ময়দানে আমি ছিলাম চতুর্দিকে কা ফেরে না হজরত ইয়াসির কে গেরাও করেছে মাঝখানে ইয়াসির নামাজ পড়তেছে হজরত ইয়াসির তারা হরা করে নামাজ পড়লেন খুব তারা হরা করে হজরত ইয়াসির বলেন তারা হরা এজন্য করলাম মুসলমানদের নামাজের ভিতরে কত মজা কত শান্তি তোমরা বুঝলা না আমার নামাজে এত মজা পাইতেছিলাম আল্লাহর কসম জিন্দিগিতে যত নামাজ পড়েছি আজকের মতো সাদের নামাজ আমি কোনোদিন পড়ি নাই তবে তারা কেন করেছি জানো তোমরা যদি মনে করে আসে মরার আস্তে আস্তে রুকু করে আস্তে আস্তে কেরাত করে না না আমি মরার ধরে নামাজ পড়ি নাই আমি জানি আমার শাহাদাতের পরে আমার আল্লাহ আমাকে মোলাকাত করার জন্য অপেক্ষা করতেছে এটা হলো ইবাদতের মধ্যে শান্তি হজরত আম্মার বলেন এই শান্তি যদি সাহাবিরা যেরকম নামাজের মধ্যে শান্তি পেয়েছে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন এটাই তার অপরাধ বেলালের মনে উমাইয়া হাত পাও বেঁধে আগুনে সেঁক দিত হাগুনেশ হ্যাগ দিত শুধুমাত্র মুসলমানিত্ব টিকে রাখার জন্য এই কষ্টগুলো সাহাবিরা করেছেন একদিন হযরতে বেলালের জিব্বাটা টান দিয়ে বের করে জিব্বার মধ্যে পেরেক মেরে দিয়েছে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে জমিনে পড়তেছে আরে এই পৃথিবীতে আল্লাহ আল্লাহর রাসূলের পরে সন্তানের দরদ সবচেয়ে বেশি করে মা বাবা কথা ঠিক কিনা এই কথা বলেন আল্লাহ আল্লাহর রাসূলের পরে সন্তানের সবচেয়ে বেশি মহব্বত করে কে মা বাবা এজন্য আল্লাহর নির্দেশ আমার আনুগত্যের পরেই আমার রাসূল আনুগত্য করে মা বাবার আনুগত্য করো কথা ঠিক না হাজারো কান্না হাজারো নির্যাতন হাজারো জালাকান সহ্য করে তাও সন্তানের অমঙ্গল মা বাবা চায় না মা তো মা তো পেটে রাখছে ডেকে বলে বেলাল জিহ্বার মধ্যে পেরাক মারে তার পরও তুমি জিকির ছাড়ো কারণ কি বেলাল চতির পানি পড়ে বলে মা তুমি বুঝবা না আমি যখন জিকির করি পেরাকের ব্যথাটা আমি অনুভব করতে পারি না এটা হল ইবাদতের শান্তি এই শান্তি যদি কেউ আনতে চায় হযরত আম্মার বলেন তিনটা গুণের মালিক

বাবাবের দান করতে হবে আমরা মনে করি যারা ধনী মানুষ শুধু তারা দান করবে না ভাই না বাবাবের حالতেও দান করতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী দান করতে হবে ভাইরা আমার আল্লাহর হাবিব جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিনের কথা মানুষদেরকে বুঝাচ্ছেন আমার বাবাজিরা আপনারা যেরকম শুনতেছেন সবার মনোযোগ এক রকম না কথা কথা ঠিক না কেউ ঘুমাইছেন কেউ অর্ধেক শুনেন কেউ ফিফটি শুনেন কেউ চল্লিশ পার্সেন্ট যার যার শোনা অনুযায়ী আমল আল্লাহ তালা দান করবেন যে ব্যক্তি মনোযোগ সহকারে শুনবেন তাকে কথাগুলো পালন করার তা ফিক দান করবেন যে অর্ধেক শুনবেন সে অর্ধেক মানতে পারবেন কারণ যে যেমন যে কাজে চেষ্টা করে আল্লাহ তালা সেই কাজের মধ্যে তাকে সৌন্দর্য দান করেন কথা ঠিক কিনা একজন হেলপার খাইতে একদিন সে যায়। ভাইয়ের আমার ইসলামের আমল গুলো অত সহজ না বারবার শুনতে হয় বারবার করতে হয় বারবার করতে হয় করতে করতে শুনতে শুনতে বলতে বলতে শিক্ষা দান করেন ভাই আমার আজকে আলোচনা শোনার পর নামাজের ফজিলতের কথা এতক্ষণ বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়বে তারা গুনাহ করবে না কথাটা কার আরো জোরে বলেন কথাটা কার ইন্নাস সালাতে তানহা আনিল ওয়াল মুনকার আল্লাহ বলেন যারা নামাজ পড়বে নামাজ বান্দাদেরকে নামাজ গুণা থেকে অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে এখন মনে করেন আমরা যারা এসেছি তারা নামাজ উপরে গুণা উপরে কথা ঠিক কিনা এই বাংলাদেশের জমিনে শতকরা পাঁচজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এই ছিয়ানব্বই পঁচানব্বই মুসলমানের দেশে যদি অবস্থা হয় ও মুসলিমদের কথা তো ধরাই যায় না কারণ তারা তো মুসলমান না এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ করে কথা

মালে ভেজাল দেওয়া যাবে না কে না জানে কি ঠিক না চুরি করা যাবে না কে না জানে কি ঠিক না আমার মা বোনারে এসেছেন কোন দিকে আলোচনা নিয়ে যাব কোন দিকে শেষ করব ভাইয়ের আমার হজরতে আম্মার বলেন দ্বিতীয় গুণ ঘর যেটা অভাবের হালতে দান করতে হবে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম মানুষদেরকে পরকালের কথা বলতেছেন দুনিয়াটা কিছুই না ହିମା ଆନେ କାମଲ କର মানুষদেরকে মক্কার মানুষদেরকে বুঝাইছে এই যে আমার সামনে যুবক এরকম একটা যুবক বিশ্ব নবীর আলোচনা মনوجুগতে শুনতেছেন আর সে মনের ভিতরে তার অন্তকরণের ভিতরে সে এরানা করতেছে यकीन করতেছে ভিতরে আলোচনাগুলো ঠুকাইতেছে যে আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাগুলো বলতেছেন ভালো কথাই তো বলতেছেন আর সে সিদ্ধান্ত নিতেছে যে আমি এই কথার উপর অটল হই আমি মুসলমান হয়ে যাব কিন্তু এই যুবক ও মুসলিম পরিবারের সন্তান এই দুনিয়ার জমিনে বাবা যান নাই আর যার আছে এই দুই ভাইয়ের মাঝে পার্থক্য আকাশ এবং পাতাল কথা ঠিক কিনে বাবার যে সাপোর্ট এটা যদি সন্তান পায় তার যে চলতে কত মজা আর জান নাই তার কত কষ্ট যারা মা হারা যারা বাবা হারা একমাত্র তারাই বুঝে কথা ঠিক না এই ছেলেটা এ তিন দুনিয়ার জমিনে বাবা নাই

সাবধান 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 করে দিলাম ওই মোহাম্মদ আল্লাহ বল আমিন আমার আপনার নবীর চেহারা এত সুন্দর করে দিয়েছেন হজরত আয়েশা বলেন যে ইউসুফ আলাহ সাল্লামের চেহারা যে তৎকালীন নারীরা যেমন ইউসুফ আলাহ সাল্লামের সৌন্দর্য মুগ্ধ হইয়া তাদের হাত কেটে ফেলেছিল ওই নারীরা যদি আমার নবীকে দেখতো হাত কাটতে কাতে কলি যা কেটে গেত তবু তারা দৃষ্টি ফেরাতে পারত না এত সুন্দর চেহারা ছিল আমার নবীর হালে মতো সাজিয়া তিনি বলেন শিশু মোহাম্মদ আনার জন্য যখন আমি তার ঘরে গেলাম একবার আকাশের পূর্ণিমার দিকে তাকাই আবার শিশু নবী মোহাম্মদ চেহারার দিকে তাকাই এত সুন্দর চেহারার মানুষ ছিলেন আমার আপনার নবী জনাবি মোহাম্মদ রসোল্লা বলে এই কারণে মোহাম্মদের কাছে গেলেই মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয় তুমি যাই না বিপদে পড়া যায় একদিন দুই দিন তিন দিন এইভাবে চাচার কথা শুনে আবার রাসুলের কথা শুনে

পৃথিবীর সব প্রাণীর আমি আল্লাহ এই পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি জোরে বলুন মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি প্রাণী বেশি না সব সাগরের মহাসাগরে প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে নীল তিমি রয়েছে পৃথিবীর সবচাইতে বড় প্রাণী সে প্রাণী যেদিন বাচ্চা প্রসব করে আট থেকে দশ মন দুধ লাগে কে খাওয়ায় জোরে বলুন কে খাওয়ায় আল্লাহ রসুল বলেন আল্লাহ রিজিক দাতা এটা যদি মানুষ বিশ্বাস করতো আকাশের পাখিকে যেভাবে খাওয়ায় ওইভাবে আল্লাহ মানুষকে খাওয়ায় আমাদের তো খাদ্য মন্ত্রণালয় আছে খাদ্য মন্ত্রী আছে খাদ্য সচিব আছে নিজেরা কষ্ট করি পাখিরা কি করে এই কথা বলেন কোন পাখি কি না খেয়ে থাকে আপনি জালালি কবিতর দেখছেন না আসে না ওই জালালি কবিতর ধৈরে এর জবাই করে তার ফয়লাটা ফাইরা দেখেন এই মাত্র সরিষা খেয়ে এলো টাটকা সরিষা তার পেটের ভিতর কে খাওয়ায় জোরে বলেন কে খাওয়ায় আল্লাহ তাআলা খাওয়ায় এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে তুমি যদি রিজিক দাতার পিছনে ঘুরতা রিজিক তোমার পিছনে ঘুরতো সুবহানাল্লাহ তুমি যদি রিজিক দাতার পিছনে ঘুরতা রিজিক তোমার পিছনে পিছনে ঘুরতো আজকে উল্টা হইছে রিজিকের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে রিজিকের কিছু তুমি চোখে দেখো না কথা ঠিক না এজন্য ভাইরা আমার রাজ রাজ্জাকের পিছনে ঘুরতে হবে কার পিছনে আল্লাহর পিছনে ঘুরতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে ওই যুবক এই কথাগুলো শুনলে শুনলে চাচারে দাওয়াত দেয় সাসা হলো মুশরিক ইসলামের শত্রু আল্লাহর শত্রু কুরআনের শত্রু রাসূলের दुश्मन এর কাছে কেগুলি ভালো লাগবে আমার ভাইরা এই দেশে নামধারী কিছু মুসলমান রয়েছে। আমরা যারা আলোচনা করি আমাদেরকে বলে কুরআন দিয়ে আলোচনা করো না আপনারা বলুন মানুষটাকে সঠিক রাস্তায় নেওয়ার জন্য আল্লাহ কুরআন পাঠাইছে কিতাবুন

অন্ধকার যুগের মানুষদেরকে সঠিক পথে আনয়ের জন্য আমি আল্লাহ তালা কোরআন পাঠাইছি সুতরাং নামদারি মুসলমান কিছু আছে যারা কোরআন সহ্য করতে পারে না কোরআনে আলোচনা সহ্য করতে পারে না তারা মন চাহি জিন্দিগি তারা ভরপুর নিমজ্জিত পরকালকে বিশ্বাস করে না মানুষের চরিত্রকে পরিবর্তনের জন্য একটামাত্র মাত্র সচেতা হলো পরকালে বিশ্বাস জুরে বলেন কি পরকালে বিশ্বাস অন্যায় যদি আমি করি নামাজ যদি আমি না করি পর্দায় যদি আমি না থাকি আল্লাহ রব্বুল আমি আমাকে আসামির কাঠ গোড়া দাঁড় করাবেন আল্লাহ শাস্তি দেবেন আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত বান্দা তার কলিজার ভিতরে আশ্রয় পত্র না দিবে ততক্ষণ পর্যন্ত মানুষের চরিত্রকে পুলিশ আর্মি বিডিআর দেশের প্রশাসন দেয়া ভালো করার সম্ভব না যদি বলেন ঠিক কিনা আল্লাহর ভয় কিভাবে ঢুকবে হযরত আম্মার বলেন তিনটা গুণের মালিক হয়ে যাও মনে আছে আপনাদের কয়টা গুণ প্রথম গুণ আজকে থেকে তবা করতে হবে আর জিন্দগিতে গুনার কাজ করব না দুই নাম্বারে অভাবের হালত দান করতে হবে অভাবের হালত দান করতে হবে যুবক চাচার কাছে গিয়ে আল্লাহ নবীর কথা বলে চাচা বলে খবরদার মোহাম্মদের কাছে যাইবা না মোহাম্মদ একটা জাদুকর মোহাম্মদের কাছে গেলে মানুষ ইসলাম কবুল গোড়া ভালায় একদিন দুই দিন তিন দিন বারবার যখন চাচা এই কথা বলে যাইবা না যাইবা না না ধারে কাছে যাইবা না ভাতিজা বল চাচা এইবার আমি আমার দর্জের বাদভেদ রাখতে পারলাম না আমি পড়ে নিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইসলাম কবুল করলেন অত্যাচারের সিস্টেম রুলার শুরু হয়ে গেল বলতেছে ভাতি যা যত টাকা পয়সা যা তোমার দিতাম সব কিন্তু এখন থেকে বন্ধ করে দেব বলতেছে সব বন্ধ করে দেন কোন আপত্তি নাই চাচা যখন দেখলো বেকার দা ইসলাম থেকে ফিরানো যায় না এবার নতুন একটা কৌশল অবলম্বন করলো দেখো ভাতি যা তোমার পরনের যে লঙ্গিটা এটাও কিন্তু আমার টাকা এটাও কিন্তু এখন খুলে রেখে দিব যুবক 25 বছরের যুবক চাচাকে দেখে বলে চাচা ইসলাম ইমান আল্লাহ রাসুল টিকে রাখার জন্য আপনি যদি পরনে লুঙ্গিটা খুলে রেখে দেন আমার কোন আপত্তি নাই ভাইরা আমার লক্ষ্য করুন কত কঠিন বিষয় পঁচিশ বছর যুবক ইসলাম ইমান আল্লাহ রসুল টিকে রাখার জন্য ইমানকে টিকে রাখার জন্য লঙ্গিটা খুলে দিলেন এই অবস্থায় মার কাছে চলে গেলেন মা চক্ষু দুইটা বন্ধ করে বলে বাবা তোমার অবস্থা কে ছেলেটি বলে মা ইমান গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে তুমি তো জানো চাচা আমাকে টাকা পয়সা সব কিছু দিত এগুলি থেকে শুধু বঞ্চিত করে নাই গো মা পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে মা ডেকে বলে যুবক ও ছেলে বিপদের মুহূর্তে আমি তোমার কি উপকার করতে পারি ছেলেটি বলে মা যদি পারো লজ্জা নিবারণের জন্য এক টুকরা কাপড় দাও মা একটা কম্বল দিলেন লজ্জা স্থান চড়াইলেন বললেন মা আপনি আমার জন্য দোয়া করবেন আমি চলে যাচ্ছি আখিরে আমার পয়গাম্বর জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে আল্লাহ রসুল নামাজ পড়ার জন্য দরজা খুলেছে দেখে আস এলুমেলু একটা কম্বল লব্জ স্থানে জড়ানো পাগলের বেশ এমন একটা যুবক ছিল যে কি বলে এর যুবক কি তোমার পরিচয় কি তোমার নাম তুমি এখানে কেন এসেছো বাবা ভাইয়ের আমার এই পৃথিবীতে নবী রাসুল পাঠাইছে মানুষদেরকে জান্নাত মুখি করার জন্য আল্লাহ রসুলের চেহারা দেখে এই যুবক আল্লাহ রসুলের আলোচনা শুনে যুবকটা সিদ্ধান্ত নিয়েছে সে ইসলাম কবুল করবে তার সেই নিয়ত অনুযায়ী রাসুলের দরবারে চলে গিয়েছে আল্লাহ রসুল বলেন বাবা তোমার অবস্থাকে কি তোমার পরিচয় যুবক ছেলেটি বলছে রাসুল আল্লাহ আপনি যখন পরকালের কথা বলতেন আখেরাতের কথা বলতে ইসলাম আল্লাহ কথা বলতেন আমার আপনার কথাগুলো খুব ভালো লেগেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মুসলিম ছিলাম আমি এখন মুসলমান হয়ে যাবো আল্লাহ রসুল কালেমা পরিয়ে জিজ্ঞেস করলেন বাবা তোমার নাম কি বললো আমার নাম হলো আব্দুল উজা ভাই

আবদুল্লাহ আল্লাহ নবীর পিছনে দানিয়া যার জার করে চোখের উপরে কান্তেছে নবী বলে ও আব্দুল্লাহ আবদুল্লাহ আর নামি হয়ে গেল এখন তুমি কান্ড আবদুল্লাহ দেখে দেখ মেয়ের আল্লাহ আমারও তো কিছু টাকা পয়সা চুলিমান গ্রহণের কারণে সব আমার চাচা রেখে দিয়েছে এখন তো দেওয়ার মতো কিছুই নাই আপনি জিহাদে যাবেন আমারও তো যেতে মন চায় টাকা করে দান করি করতে মন চায় ইয়ার আমি যে দান করতে পারলাম না আফসুস কান্দি আমার নবী আব্দুল্লাহ রে কান্দিস না কান্দিস না তুমি যদি জেহাদে যাও তোমার মৃত্যু যদি জ্বরে হয় এই যে তুমি টাকা থাকলে দান করতা আল্লাহ তালা তোমার আফসোসটা কত কবুল করে ফেলেছেন তোমার মৃত্যু যদি জ্বরে হয় আল্লাহ তালা তোমাকে শাহাদাতে মর্যাদা দিয়ে দিবে ভাই আমার আবদুল্লাহ পঁচিশ বছর জবান জেহাদের ময়দানে চলে গিয়েছেন যুদ্ধ করা লাগে না যাওয়া মাত্র শরীর প্রচন্ড জ্বর 4 দিন পর খবর আসল আব্দুল্লাহ জরে দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমার নবীর সংবাদ পাঠালেন সাহাবীরা তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো আমি আব্দুল্লাহর জানাজা আমি رحمتাল আলামিন নিজে জানাজার নামাজ পড়াবো ভাইরা আমার অভাবের হাল তো দান করতে হবে এই আব্দুল্লাহ জান মগ মাল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে বিনিময়ে কি পেয়েছে শাহাদাতের মর্যাদা পেয়েছে আমার নবী নিজে তার জানাজার ইমামতি করেছেন তার লাশটা হাতি নিয়ে বলতেছে আল্লাহ আজকের এই রজনী পর্যন্ত আমি রাজি খুশি ছিলাম তুমিও রাজি খুশি হয়ে যাও হজরত আম্মার বলেন দ্বিতীয় নম্বর দেখুন অবাবের হালত ভাইরামার